2568তম বুদ্ধ জয়ন্তী উপলক্ষে গোটা বিশ্বের সাথে সারা দেশে বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী বেণুবন বিহারে। বৃহস্পতিবার বিকেলে এই উপলক্ষে বেণুবন বিহারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল বংশী আঁক প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই বংশী আঁক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যপাল। এর আগে রাজ্যপালকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। রাজ্যপালের হাতে বুদ্ধ স্মারক তুলে দেন বেণুবন বিহারের আধিকারিকরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বৌদ্ধ ধর্মের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কাছে বৌদ্ধ জয়ন্তী দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। Chanting of Mangala Gada mesmerized me. Dr. Damapriya explained about the status of International Buddhist University. I would like to visit that university very soon. I congratulate all the participants of the SIP and draw competitions. Today is very significant. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি বুদ্ধ দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। মুঝে হমেশা সে বুদ্ধিস্ট ফিলোসফি মে জো বচন দিয়ে গে হ্যাঁ ও হমেশা ইয়াদ রহতে হ্যাঁ কি হামারি জো ইচ্ছায় হ্যাঁ হামারা জো গ্রিড হ্যাঁ ওহি হামারে দুঃখো কা সবসে বড়া কারণ হ্যাঁ অর আগর হম उस ग्रीड को उन इच्छाओं को कंट्रोल में रखें तो हमारे अपने जीवन में भी शांति रहेगी, प्रेम रहेगा और समाज के बाकी हिस्सों में भी शांति और प्रेम रहेगा। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।